69 রুপিসে আপনারা বিরিয়ানি পাবেন। যদি মাটন বিরিয়ানি খাও বোনলেস তাহলে সেখানে কিন্তু 8 পিস পাবে। ঠিক হেদে এটা ফুল পয়সা বসুন। চলুন আনন্দপুর রুবি আনন্দপুর রুবি আনন্দপুর কে যাবেন দাদা 141 যাবেন 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 এদিকে আসুন এদিকে আসুন যাচ্ছেন কোথায় আজকে খাওয়াবো আপনাকে ভ্যানেতে করে বিরিয়ানি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি আমি চলে এসেছি রিক্সা নিয়ে তো আজকে ভাবছি রিক্সা চালিয়ে ব্লগ করবো কথা ছড়াতে আমরা অনেক জায়গাতেই বিরিয়ানি করেছি রেস্টুরেন্টে করেছি ফাইভ স্টারে করেছি স্ট্রিট ফুডে করেছি বাট ভ্যানেতে বসে এই প্রথমবার কোনো একটা বিরিয়ানি দেখাতে রয়েছি এই প্রথমবার কলকাতাতে বিরিয়ানির কাট দিস ইজ দ্য ফার্স্ট বিরিয়ানির কাট ভ্যান গাড়িতে করে বিরিয়ানি খাবো আমি এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি হচ্ছে রুবির মোড়ে এক্স্যাক্টলি আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিরিয়ানি কাট রুবি থেকে মানে টুয়ার্ডস আনন্দপুরের দিকে যাচ্ছ ওই রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এখানে লেখা আছে দেখতে পাচ্ছ আমার পেছনে যে আই লাভ 108 নম্বর ওয়ার্ড যদিও আমি থাকি 107 নম্বর ওয়ার্ডে সেটা আলাদা কথা আমাদের আছে বোনলেস চিকেন আছে আলাদা আপনি যদি বোনলেস চিকেন দেন 10টা পিস পাবেন বোনলেস চিকেন আর যদি বোনলেস মাটন দেন 8 পিস পাবেন 80 গ্রাম সেম প্রাইস সেম কিন্তু আলাদা আলাদা এ করে আর কি বোনলেস আছে আলাদা আর সিঙ্গেল পিস আছে আলাদা যদি কেউ আলু বিরিয়ানি খেতে চায় তাহলে সেটাও অপশন আছে অবশ্যই আলু বিরিয়ানি অবশ্যই আলু বিরিয়ানি কি দাম পড়বে আলু বিরিয়ানি 69 69 একটা জিনিস যেটা জানতে পারলাম এখানকার বিষয় এদের কিন্তু এখানে যে বিরিয়ানিটা তোমরা কিন্তু 24/7 পেয়ে যাবে বিরিয়ানি কাট কিন্তু জাস্ট বিরিয়ানি নামে কিন্তু সুইগি জোম্যাটোতেও আছে যেখানে কিন্তু তোমরা 24/7 পেয়ে যাবে এছাড়া কিন্তু ওদেরকে তোমরা কল করেও অর্ডার করতে পারো ওদের এখানে বিরিয়ানির যে মেনুটা আছে বিরিয়ানি মেনুতে কিন্তু নর্মাল যে বিরিয়ানি নর্মাল চিকেন বিরিয়ানির দাম আর বোনলেস চিকেন বিরিয়ানির দাম কিন্তু সেম এখানে কিন্তু নর্মাল মাটন বিরিয়ানি আর বোনলেস মাটন বিরিয়ানির দাম কিন্তু সেম নর্মাল মাটন বিরিয়ানির দাম আছে 149 রুপিস আর বোনলেস মাটন বিরিয়ানির দাম কিন্তু 149 রুপিস বিরিয়ানি কাটের বিরিয়ানি আমার কাছে চলে এসছে এখানে আমি কিন্তু চিকেন বিরিয়ানি বোনলেস মাটন বিরিয়ানি একসাথে নিয়ে নিয়েছি এখানে বিরিয়ানি দেওয়া আছে তার সাথে আলু আছে মাটন আছে চিকেন আছে আর এখানে কিছু সালাড হিসেবে পেঁয়াজ দিয়ে দিয়েছে কথা না বাড়িয়ে একটু এবার বিরিয়ানিটা খেয়ে দিকে একটু বিরিয়ানিটা খুবই ঠান্ডা হয়ে গেছে মানে একদমই ঠান্ডা একটু গরম হলে খুব ভালো হতো ঠান্ডা হওয়া সত্ত্বেও কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো লাগছে বিরিয়ানির চাল দেখো একবারে একবারে ঝরঝরে এই বিরিয়ানি গরম হলে ভালো লাগতো বাট এই বিরিয়ানিটা না একটু একটু অন্যরকমের খেতে মানে আমরা নর্মালি স্ট্রিট ফুডে যেরকম বিরিয়ানি খেয়ে থাকি ওরকম কিন্তু না একটু একটু মিক্স একদম কারেক্ট এটা কিন্তু কলকাতা পিওর কলকাতা স্টাইল কিন্তু বিরিয়ানি না এটা কিন্তু একটু হালকা আওয়াজি স্টাইলের বিরিয়ানি এই বিরিয়ানি চিকেন বিরিয়ানি তোমার যদি নাও চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 99 রুপিস আর মাটন বিরিয়ানি বোনলেস হোক আর নর্মালি হোক ওটার দাম হচ্ছে 149 রুপিস বোনলেস মাটন বিরিয়ানি তোমার যদি নাও তাহলে 8 থেকে 10টার মতন মাটনের এরকম এরকম সাইজের দেখো এই যে মাটনের এরকম এরকম সাইজের 8 থেকে 10টা মতন পিস থাকবে বোনলেস মাটন বিরিয়ানি নিলে বিরিয়ানির রাইসটা খেতে ভালো একটা কথা ঠিক যে বিরিয়ানির রাইসের কোয়ান্টিটিটা একটু ওরা কম দিচ্ছে 99 টাকা বিরিয়ানি এর থেকে অনেক বেশি কোয়ান্টিটি দেয় বাট এদের খাওয়ার কোয়ালিটিটা যদি বলো রাইসের কোয়ালিটি আবার টেস্টের কোয়ালিটি কোয়ালিটির দিক থেকে কিন্তু খুবই ভালো বিরিয়ানির রাইসের কোয়ালিটিটা খুব ভালো ইভেন বিরিয়ানির আরোমাটা বিরিয়ানির মধ্যে থেকে যে আরোমাটা আসছে সেটাও খুব ভালো শুধু গরমটা যদি ওরা করে দিতে পারে না তাহলে অন্যরকমই লাগবে খুব সুন্দর একটা ঘিয়েরও ফ্লেভার আসছে আর বেশ মশলাদার একটু অন্য রকমের খেতে বিরিয়ানিটা ভালো খেতে যথেষ্ট ভালো খেতে
আলু দিয়ে বিরিয়ানি খেয়ে দেখি, কাঠের চামচ দিয়ে, কাঠের চামচ দিয়ে আলু জাস্ট ভেঙে গেল, না আলু নরম আছে। বিরিয়ানির আলুর ভেতর বিরিয়ানির মশলা ভালোভাবে ঢুকেছে, ভালোভাবে ঢুকেছে, দারুণ লাগছে। তোমার যদি এখানে আলু বিরিয়ানি খাও তাহলে আলু বিরিয়ানির দাম কিন্তু 69 rupees পড়বে, 69 rupees এত ভালো বিরিয়ানি পাবে না। বিরিয়ানি অ্যাকচুয়ালি খেতে খুব ভালো, খুব ভালোভাবে করেছে অ্যাকচুয়ালি, কনসেপ্টটাও যেরকম ভালো নতুন। এখানে একটা চিকেনটা খেয়ে দেখা যাক, চিকেনের সাইজটা একটু ছোটো আছে, বাট এটা খেয়ে দেখি কীরকম। ঠিক আছে, মশলাটা আর একটু ঢুকতো, বাট নট ব্যাড। এবার একটু মাটনটা খেয়ে দেখি। এবার দেখতে পাচ্ছি এখানে অজস্র মাটন দেওয়া আছে, সো মাটনটা একটু খেয়ে দেখি। এখান থেকে একটা মাটনের পিস তুলে শুধু মাটনটা একটু খেয়ে দেখা যায়, বোনলেস মাটন বিরিয়ানি মাটনটা খেয়ে দেখি। একদম ইনুনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দেগী বদল। আমি বলবো এরা চিকেন বিরিয়ানির থেকে মাটন বিরিয়ানি খেতে অনেক ভালো, বোনলেস মাটন বিরিয়ানি স্পেশালি বস কি খেতে, এটা ফুল পয়সা বসুল 149 rupees বোনলেস মাটন বিরিয়ানি অ্যামেজিং খেতে, অ্যামেজিং। মানে নরম কুলের মতন, রসগোল্লার মতন মাটন, মাটনের ভেতরে এত সুন্দরভাবে মাটনটাকে প্রিপেয়ার করা হয়েছে, মাটনটা একদম জাস্ট বাইট করবে, মেল্ট করে যাবে মুখের ভেতর। আর মাটনে, আর মাটনের ভেতর না অজস্র মশলা দেওয়া আছে, খেতে অসাধারণ লাগছে। দাদা থেকে একটু আমি এক পিস বোনলেস চিকেনটা খেয়ে দেখি, নর্মাল চিকেনটা আমার অতটা ভালো লাগেনি, বোনলেস চিকেনটা খেয়ে দেখি। আমি বলছি এখানে তোমরা যদি আসো, নর্মাল চিকেন বিরিয়ানিটা খেও না 99 দিয়ে, তার থেকে তোমরা বোনলেস চিকেন বিরিয়ানিটা খাও 99 ফুল পয়সা বসুন। দাদা বোনলেস বিরিয়ানি কত পিস থাকবে চিকেন, আর মাটনে, মাটনে 8 পিস থাকবে। তোমরা যদি বোনলেস চিকেন বিরিয়ানি নাও তাহলে 10 পিস বোনলেস পিস পাবে চিকেনের, আর যদি তোমরা 149 যদি মাটন বিরিয়ানি খাও বোনলেস তাহলে সেখানে কিন্তু 8 পিস পাবে। আমি বলছি মাটনটা তো মানে অসাধারণ, আর চিকেনটাও মানে বোনলেস চিকেনটাও খেতে অ্যামেজিং। আমি তো বলবো আমি যদি এখানে আসি, দ্য ওনলি রিজন আমি এখানে আসবো হচ্ছে এদের এখানকার বোনলেস চিকেন বিরিয়ানি খেতে আর বোনলেস মাটন বিরিয়ানি খেতে। নর্মাল বিরিয়ানি তো অনেক জায়গায় খেয়েছো কলকাতাতে, বাট এখানে এলে কিন্তু তোমরা এই বোনলেসের যে ব্যাপারটা রেখেছো না, ওটার জন্য জাস্ট ফাটাফাট রেখেছে। বোনলেস চিকেনটা না কি খেতে, মানে এটা চিকেন মনে হচ্ছে না, মানে মাটনের মতনই ফ্লেভারটা, মানে এতটা ফ্লেভার, এতটা টেস্টি চিকেন। কারণ এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে, বিরিয়ানি ফ্লেভারটা রয়েছে, আর মশলা দাও মানে দারুণ লাগছে। ইয়েস কারেক্ট, ইউ আর কারেক্ট। একটা স্মোকি ফ্লেভারটা, না স্মোকি ফ্লেভারটা রয়েছে চিকেনের মধ্যে, সেটা দারুণ আসছে, মানে বিরিয়ানির সাথে খেতে না দারুণ লাগে ফ্লেভারটা। আচ্ছা বিরিয়ানি কাটার ওনার, দাদা তোমার নামটা কি যদি বলো? আমি চন্দ্রোদয়, চন্দ্রোদয় পাল। আচ্ছা, এই যে নতুন একটা, একদমই নতুন একটা কনসেপ্ট, এটা মাথায় এলোটা কি করে? মাথায় এলো বলতে আমরা নিজেরা পকেট ফ্রেন্ডলি বিরিয়ানি আর কি নিজেরাও খুঁজি, স্ট্রিট সাইড বিরিয়ানি খেতে আমরাও অভ্যস্ত, আমরাও রেগুলারলি শুটিংয়ের কাজকর্মে আমাদের লাগেও বিরিয়ানি, তো মানে বিরিয়ানি নিয়ে একটা অ্যামাউন্ট অফ হাইপ আমাদের মধ্যে আছে, মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন আর কি শেষ পর্যন্ত বিরিয়ানি আমরা খেয়ে ফেলি। তো এত বিরিয়ানি নিজেরা খাই, আমাদের মনে হলো যে বাবা তার থেকে তো নিজেদের একটা স্টল থাকা ভালো, যে সেটা থেকে মানুষও খেয়ে নেবে, আমাদেরও দরকার পড়লে আমরা খেয়ে নিতে পারবো। যে আমাদের একটা ক্লাউড কিচেন আছে অ্যাক্রোপলিস মলে, সেখানে আমরা বিরিয়ানিটাকে প্রোডিউস করি। রাস্তাতে আমরা বিরিয়ানি বানানোতে খুব একটা বিলিভার নই, আমরা রাস্তায় সেল করছি, বাট সেটাও তুমি যদি দেখো যে অত্যন্ত প্রোটেক্টেড একটা এনভায়রনমেন্টে চাপা দিয়ে ইয়ে করে, যেটা না রাস্তায় কুকিং করলে করা সম্ভব না। বোনলেস বিরিয়ানির ব্যাপারটা হচ্ছে এটাই যে এটা নো ফাস বিরিয়ানি, মানে বিরিয়ানির সাথে জেনারেল একটা অ্যাস্থেটিক থাকে যে আচ্ছা সেটা একটা টেটে করে সাজাতে হবে, বোনস থাকবে, একটা প্রচণ্ড মানে ফুয়াও করে ব্যাপার, না হলে বিরিয়ানি খাওয়া ঠিক হয় না। তো আমরা সেই কনসেপ্টটাকে কাট ডাউন করার চেষ্টা করেছি, যে আমাদের আইডিয়াটা হচ্ছে যে বোনলেস চিকেন এবং বোনলেস মাটন বিরিয়ানি, কোনো বোনস নেই, পুরোটা আমরা একটা ইকো ফ্রেন্ডলি কন্টেনারের মধ্যে সার্ভ করি, যে যেরকম চাইছে 500 ml, 750 ml, 1250 ml, রাস্তায় দাঁড়িয়ে খাবো সেখানেও আবার মানে হার নিয়ে কোথায় ফেলবো তার একটা ঠিক ঠিকানা নেই। এই অসুবিধাটাকে কাটানোর জন্য আমাদের বোনলেস চিকেন বোনলেস মাটন বিরিয়ানি তৈরি করা, যাতে ফিজেবলি নেটফ্লিক্স এন্ড চিল করতে করতে খাওয়া যায়। আচ্ছা, এখানকার টাইমিংটা কি? আমরা দুপুর 1টা থেকে রাত্রি 10টা অবধি এখানে থাকি। আচ্ছা, এত কম রেঞ্জে মাটন বিরিয়ানি বোনলেস কি করে দিচ্ছে? হ্যাঁ, এটা এটা ডিফিকাল্ট জিনিস, যে কারণে আমরা ওই এক্সট্রা ব্যাগেন্ট একটা যে 120 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রামের প্রতিযোগিতায় নেই। আমার কাছে 80 থেকে 90 গ্রাম মাটনই আমি বোনলেস বিরিয়ানিতে দিই, আমার সিঙ্গেল মাটনও 80 থেকে 90 গ্রামেরই পিস হয়, কারণ তার থেকে বেশি ওজনে দেওয়ালে মাটন দেওয়া যাবে না, অন্য জিনিস দিতে হবে, সেটার পক্ষপাতী আমরা নই। আমরা ভালো মাটন খাওয়াবো, রেয়াজি মাটন খাওয়াবো, কিন্তু 149ই খাওয়াবো, হয়তো কোয়ান্টিটিতে একটু কম খাওয়াবো। তোমাদের এই যে গোলাপজাম, এটা কি তোমাদের নিজেদের বানানো গোলাপজাম? আচ্ছা, গোলাপজামের কী দাম আছে? গোলাপজামের 5 পিস 50 টাকা। 5 পিস 50। দাদা আমাদেরকে ডায়েট কোক দিল, বলছি দাদা এটা খেলে কি ডায়েট হবে? হ্যাঁ, এটা খেলে কি তোমার মতন হয়ে যেতে পারবো? হ্যাঁ, আমার মতো হতে গেলে তো অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে।
খাওয়াটাও একটা আর্ট, তাতে আমি খুব স্মার্ট। খাও ভালো খেতে। পাঁচটার দাম 50 টাকা, যথেষ্ট ভালো। সিঙ্গেল পিসও তো নিতে পারে কেউ, সিঙ্গেল পিসও নিতে পারে, যথেষ্ট ভালো লেগেছে। আমাদের এখানকার খাওয়ার দাওয়ার কিন্তু বেশ ভালো লেগেছে। বাট আমি বলবো এদের এখানকার বিরিয়ানি যদি খেতে হয় একবার বোনলেস মটন বিরিয়ানিটা ট্রাই করবে, ট্রাই করো। আর অন্য কোন জায়গার বিরিয়ানি ভালো লাগে, আমি বলছি তোমার রেগুলার কাস্টমার হয়ে যাবে। 149 রুপিসে 8 পিস মটন পাচ্ছ, এরকম এরকম যেমন ছোট 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 কিউব কিউব হচ্ছে, তো সেই অনুযায়ী আমি বলবো ওয়ার্থ ইট, পুরোপুরি ওয়ার্থ ইট। তোমাদের এই পার্টিকুলার ভিডিওটা কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিয়ে যাও। দ্য অনলি রিজন আমি এই পার্টিকুলার জায়গাটাকে রেকমেন্ড করবো ইজ মাটন বোনলেস। আমি এই রুবি চত্বরে অনেকগুলো বিরিয়ানির দোকান আছে, আমি যেহেতু এখানকার লোকাল আমি খেয়েছি 3-4টে বিরিয়ানির জায়গাতে। বাট এদের এখানকার যে মাটন বোনলেস বিরিয়ানিটা 149-এ 8 পিস টোটালি ওয়ার্থ ইট, টোটালি ওয়ার্থ ইট। আর শুধু পয়সা কম বলে না, পয়সা কমার জন্য কিন্তু আমি বলছি না, আমি তোমাদেরকে টেস্ট করতে এই জন্যই বলছি এদের এখানকার টেস্টটা যেটা আছে বোনলেস মাটন বিরিয়ানির, এই বোনলেস মাটনের প্রতি মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না। ইভেন তোমার যদি যদি একটু পকেট টাইট থাকে 99 রুপিস দিয়ে বোনলেস চিকেন বিরিয়ানিটা, আমি কিন্তু আবার রিপিট করছি বোনলেস চিকেন বিরিয়ানি আর বোনলেস মাটন বিরিয়ানিটা কিন্তু এখান থেকে এসে ডেফিনেটলি ট্রাই করবে। চিকেন বিরিয়ানিটা আমি অতটা রেকমেন্ড করছি না, বিরিয়ানির রেস যথেষ্ট ভালো ছিল, ঠান্ডা ছিল, ওদেরকে বলেছি ওরা বলেছে সেটা গরম করার একদম চেষ্টা করবে। এনিওয়েজ চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। টিল দেন স্টে হ্যাপি স্টে কুল এন্ড বাঙালি মানে খাই খাই। ভিডিওটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিয়ে তারপর যাবে অ্যাকচুয়ালি। চলো বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ। এরকম যদি ইউনিক জায়গা খোঁজ থাকে তোমাদের কাছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে একদম ভালো। টাটা, বাই বাই।